পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ। উত্তেজনা ছড়ালো গাইঘাটা থানার বকচড়া এলাকায়। শূন্যে এক রাউন্ড গুলি চালানো হয় বলেও জানা গিয়েছে। স্থানীয় এক যুবককে বেধড়ক মারধর করা হয়। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। থানায় অভিযোগ দায়ের হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে গাইঘাটা থানার বকচড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে একটি ঝামেলা বাধে। সেই ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আবারও উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গুলি চালানোর আগে কয়েকজন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। পরবর্তীতে তিন থেকে চারজন সায়ন্তন পাল নামে এক যুবককে মারধর করে। সে জানায়, দুষ্কৃতীরা এলাকায় বেশ কিছুদিন ধরে অশান্তি চালাচ্ছে। এদিন আমি গাড়ি আনতে গেলে আমাকে বন্দুক দেখিয়ে তাড়া করে, আমি পড়ে গেলে বেধড়ক মারধর করে ওরা। গাড়ি নেওয়ার জন্য মাঠে ঢুকছিলাম, ওর চার চাকা আর কি, দাদার চার চাকা আমি চালাই। সেহেতু আমি মাঠে ঢুকছিলাম গাড়িটা নেবো বলে, যখন নিতে যাই তখন দেখি একটি বুলেট গাড়ি, তার মধ্যে গৌতম এবং তার কিছু ইয়ে, তার সাথে সৌরভও ছিল। আমাকে দাঁড় করায়, দাঁড় করানো হয়, আমাকে মেশিন দেখায়। মেশিন দেখে আমি সেই দেখে ভয়ে আমি দৌড়াতে থাকি। দৌড়াতে থাকতে থাকতে পিছন দিকে আমার ফায়ার করে আমার ধরে। আমি বেশিক্ষণ দৌড়াতে পারিনি, আমাকে ধরে বেধড়ক মারধর করে আমাকে। ওদের ওখানে বাড়ি নিয়ে সমস্যা আর কি, রোজ ঝামেলা হয় ওদের বাড়ি, এই নিয়ে কিছু ইয়ে আমরা কিছু মন্তব্য করি, যার জন্য আমাদের সাথে শত্রুতা ওদের। ওই যুবককে মারের হাত থেকে ঠেকাতে গেলে গৌতম নামে এক যুবক বন্দুক বের করে গুলি চালায় বলে অভিযোগ। এক রাউন্ড গুলি চলে বলে দাবি স্থানীয়দের। ঝমকার এখানে চিল্লামিল্লি হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়েছি, ও ঝমকার এরকম করে বেরো কাছে আমি, ভাই কী হয়েছে কী হয়েছে বলে ছড়ে দাঁড়া। আমি তো কাউকে জানি না, আমি চিনিও না, ঠিক আছে, আমি যাচ্ছি এইদিকে, ঠিক আছে, ও ঝমকার কাছে তোকে মেরে দেবো। আমি ভাই আমি তো জানি না কে তোমরা, ঠিক আছে, আমি চিনি না, ও আমাকে ঠিক আছে মেশিন মেরে বেরো করছে। আমি ঝমকার বললাম, ভাই তোরা তো যাপাস কর, আমি চলে গেলাম। আমি ঝমকার ট্রেনে চলে গেছি, ওরা আমার পিছন পিছনে আমার চলে যাচ্ছে। আমি 40 মাইল অবধি গেলাম, আমি যদি টপকাতে পারি নাকি। আমি ঝমকার এক বাড়িতে কেটে গেছি, ওরা চলে গেল আমার সামনে। হ্যাঁ, বন্দুক ডাইরেক্ট বন্দুক ডেকেছে, আমাকে বলছে গুলি করে মেরে দেবে। সাইনটা এরকম, আমাদের গাড়ি লাগানো ছিল ওখানে, আমরা সবাই গাড়ির মধ্যে শুয়ে পড়ে গান শুনছিলাম। তারপরে আসলো, এসে একবার দেখে গেলো, তারপরে সানিদা আসলো, সানিদারে তিন চারজন মিলে ধরলো, ধরে সানিদারে মারলো। মারার পরে আমরা গাড়ির মধ্যে চিল্লাতে বলছি দাদারে মারলি, দাদারে মারলি। আমাকে দেখে ও আবদুল্লাহ পিছন পিছনে আইসে, তারপর আসার পরে ও ডাইরেক্ট পকেট বের করে মারলো মেশিন। ওই গৌতম বন্দুক। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বকচড়া এলাকায় রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, এলাকায় একটি পানশালা রয়েছে, তাকে ঘিরেই অশান্তির সূত্রপাত। গোটা ঘটনায় স্থানীয়দের অভিযোগ, পানশালার কর্মচারীরাই যুক্ত রয়েছে অশান্তির সাথে। হঠাৎ আওয়াজ শুনলাম, তার উইথিন সেকেন্ডের মধ্যে আমার কাছে ফোন আসে যে কাকা এরকম মাঠে গুলি চলছে, তুই কোথায় আছিস? আমি ওই খবর পেয়ে পর আমি রানিংয়ে আসি। এই বারে কাজ করে দুটো ছেলেকে আমি চিনতে পারি এবং করছে, আমার দেখে আমি যাই, তোরা এখানে কী করছিস? বলছে এখান থেকে ফোর্ট, নাহলে কিন্তু গুলি খেয়ে যাবি। যাই হোক, আমরা ওইখান থেকে তারপরে তাড়া দিলাম, আমরা অনেকজন চলে এসেছিলাম। তার মধ্যে ওরা বাইক নিয়ে সোজা চলে যায় এবং আমার একটা দাদা ওর পিছনেও করে, ওরা 40 মাইলের দিকে চলে গেছে। এবং এইখানে যে গুলি চালিয়েছে সেই গুলির খোলটাও আমরা পেয়েছি, যে বাড়ির অলিখিত মালিক চিন্ময়, সে বাইকে করে গাড়িতে মধ্যে এখানে বসেছিল। চিন্ময় আর লেবু বলে একটা ছেলে আছে, ওরা এই গাড়ির মধ্যে বসেছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই এই যে গ্রামের মধ্যে গুলি চালাচালি করছিস, এটা কি ঠিক হলো? বলছে কে করেছে মনে হচ্ছে, ও কিছু জানে না, সেরকম একটা ব্যাপার। রাতে অবরোধ চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাইঘাটা থানার আধিকারিক। স্থানীয়দের আশ্বস্ত করেন, এরপর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এ বিষয়ে পানশালা মালিকের দাবি, স্থানীয় কয়েকজন যুবক পানশালা লিজে নিতে চেয়েছিল, সেটা না দেওয়াতেই সমস্যার সূত্রপাত। গতকাল কি হয়েছিল আমরা জানি না। তিনি আরো বলেন, গুলি চালানো আমার এই বারটা করার পরেই এই শুভেন্দু আর গোবিন্দ বলে দুটো ছেলে আছে, তারা এখানে যে পাশে আমার পাশে যে গ্যারেজ বিশ্বজিৎ দাস, ওকে দিয়ে আমাকে বলায় যে আমার এই বারটা লিজ দিতে হবে। এখন আমি তাতে সম্মতি দিইনি, আমি বলেছি আমি লোন নিয়ে এত টাকা খরচা করেছি, আমি এ লোন দেব ইসে মানে লিজে দেব না। এই হচ্ছে ওদের ক্ষোভ।
তারপরের থেকে বিভিন্ন সময় আসে এখানে এসে ঝামেলা করে, ঝামেলা করলে পরে তাই নিয়ে অনেকবার বসাবসি হয়। হ্যাঁ, কালকের ঘটনা কোথায় কি হয়েছে আমাদের এখানে হয়নি। হ্যাঁ, ওরাই নিজেরা নিজেরা করে এর যাতে আমার এই বারের উপরে একটা বদনাম দেওয়ার চেষ্টা করছে। এই ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।